বুলেটিনে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রবল উত্তেজনা, ভাঙচুর, ঢিলপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে উঠল অর্থনৈতিক অবরোধ। পুলিশের কঠোর পদক্ষেপ ইচ্ছে বিরুদ্ধে অবরোধে সামিল, জনতা পিছু হটতে বাধ্য হন। শনিবার রাতে লায়লাপুরে গত কয়েকদিনের টান টান উত্তেজনা ও অর্থনৈতিক অবরোধের এভাবেই সমাপ্তি ঘটে। এদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় উত্তেজিত জনতার ভাঙচুরের ঘটনা। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করতে দুই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও অশোক সিংহল লায়লাপুর পৌঁছন। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার রমনদীপ কর সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ স্থানীয় জনগণের সঙ্গে আলোচনায় মিলিত হন মন্ত্রী পরিমল ও অশোক। ওই মুহূর্তে বেশ কটি গাড়িতে আচমকা আক্রমণ চালায় উত্তেজিত জনতা। ঢিল পাটকেল থেকে শুরু করে ভাঙচুর এক কথায় রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। এতে বেশ কয়েকজন চালক আহত হয়েছেন। পরে পুলিশি তৎপরতা ও দুই মন্ত্রীর আশ্বাসে উত্তেজনা একসময় শান্ত হয়। এক কথায় হাঁফ ছেড়ে বাঁচলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তবে উত্তেজিত জনতা ক্যামেরার সামনে তাদের ক্ষোভ উগড়ে দেন এবং সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানান। আমরা দাবি হলো আগে ওরকম আমরা পাবলিক একজন মারা হয়েছে, মারিয়ে একটু পয়সা দিলাইছেন, এটা আসামি ধরা হয়েছে না তখনও। এখনো তারা এতজন আমরা মানে আইনের মানুষ এসপি ডিএসপি মারা হয়েছে, এখনো তারা তারা আসামি এটা জেল ধরিয়ে ধরা হয়েছে না। হ্যাঁ, দেখা দিলেই শেষ। এরপরে মিজোরাম কয়ে আমরা আসামের মুখ্যমন্ত্রীর উপরে কেস করছি। হ্যাঁ, আসামের মুখ্যমন্ত্রী তারার উপরে কেস করিবার লাগিয়া, এটা তো মিজোরামের মুখ্যমন্ত্রী এটা বাতাবাজি করে না। আমরা আসামের মুখ্যমন্ত্রীর উপরে কেস এনে দিতা, আমরা প্রশাসনে তারার খেয়ে পাবলিকে কোনো মারছুনি, কেউ মারছুন না। তারা কয়ে কিন্তু তারার উপরে আমরার উপরে আসামি দিছে উঠা। এরপরে কয়ে প্রাণে বাঁচিয়ে নাইলে সবাই রে মারিয়া ফেলতো, চিন্তা করুন এত বড় কথা হওয়ার পরে আজকে এটা কিরকম মানা যায়। এখন আপনারা কি চাই? এখন আমরা মানে সবাই মিলিয়া আমরা এ হইয়া আওয়াজ যে আমরা এখনো বর্তমানের এসপি, এখনো বাসবা কিনা ওলা অবস্থা আমাদের। হ্যাঁ, রাখুন রে ভাই, আমাদের সি পাওয়ার গুলি লইয়া তাই নিকেল ডিউটি করেরা। হ্যাঁ, এত সব মানুষের তারা মিজোরামে আইআরপি পুলিশ উঠায় না, আমরা এখানে থেকে ওখানে পুলিশ উঠাইবার লাগিয়া, এটা কিরকম একটা বার্তাবাজি বলছে মামুলি মিজোরামের মুখ্যমন্ত্রী, এটা কিটা নাটক লাগাইছি, এটা তো আমরা কোনো সময় পাবলিক মানা যায় না। তখন আমরা যে মুখ্যমন্ত্রী আমরা ওটা হলো আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট চাই, আমরা আমরা দাবি যে দেশের এটাও ইন্ডিয়ার ভিতরে এটা আইন কানুন উঠে গেছে না কিটা, এরা আসামি চিনাক্ত করা হোক, আসামি করিয়া এরা জেল পাঠানি হোক, আমরা ওটা চাই। এরপরে ঠিক আছে রোড উপর মানে সবাই মিলিয়া এ হইয়া আমরা প্রশাসন যাতে কোই শর্ত রাখি গই উনকে তরফ সে? শর্ত হ্যাঁ, শর্ত বহুত রাখি গই হ্যাঁ, বাট শর্তো পে বাত করেঙ্গে, আমি ইয়ে সময় নেই হ্যাঁ। আর শান্তি হো, বাতচিত কা সিলসিলা শুরু হুয়া হ্যায়, উস বাতচিত সে সমাধান নিকলে হম নেই চাহতে। মিজো চোখ রাঙানিকে পদতলে ঠেকালো বরাকের গণতান্ত্রিক আন্দোলন। বদলাচ্ছে আবহাওয়া, মিজোরামের পথে পণ্যবাহী ট্রাক। গত কয়েক দশক ধরে আসাম মিজোরাম সীমান্ত এবং শান্তি একেবারেই সমার্থক নয়, আর তাই কেউ এই অঞ্চলে শান্তির কথা বললেই লোক অবাক হয়ে যায়। গত ৫ই আগস্ট আইজল বৈঠক আসাম মিজোরাম সীমান্ত সমস্যার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে অনেকটাই দিক নির্দেশনা দিয়েছে বলে মনে করা হচ্ছে। ঐক্যমতের মাধ্যমে শান্তি বৃদ্ধি ও আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তা ডাকা হয়েছিল বলে মনে করছে দুই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ। গণতন্ত্র এবং রাজনীতির সৌন্দর্য এটাই যে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে গেলে সব ভুলে এগিয়ে যেতেই হয়, আর এই এগিয়ে যাওয়ার বাস্তবিক চিত্র উঠে এলো শনিবার রাত ৯টা নাগাদ। উঠল লায়লাপুর অবরোধ, মিজোরামের দিকে যেতে শুরু করেছে জরুরি পণ্যবাহী ট্রাক। দুই রাজ্য সরকারের দীর্ঘ আলোচনা সীমানায় শান্তি ফেরানোর অঙ্গীকার করলেও কাছাড়ের দিকে অর্থনৈতিক অবরোধ উঠছিল না।
বরং মিজোরাম মুখ গাড়িতে আক্রমণের ঘটনা আয়দিন ঘটছিল। পরিস্থিতি সামলাতে মাঠে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কথা বলেন বরাকের জনপ্রতিনিধিদের সঙ্গে। এক টুইট বার্তায় মিজোরামে সামগ্রী যেতে দেওয়ার আর্জি বরাকের জনগণের প্রতি রাখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে লায়লাপুর পৌঁছন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও অশোক সিংঘল। প্রশাসনের সহযোগিতায় দুই মন্ত্রীর তৎপরতায় 13 দিনের মাথায় অবরোধ উঠল। দুই মন্ত্রী নিজেরা দাঁড়িয়ে থেকে আটকে পড়া ট্রাকগুলি মিজোরামে পাঠানোর ব্যবস্থা শুরু করেন তারা। এর আগে শনিবার রাত দফায় দফায় উত্তেজনা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সুপার রমনদীপ কৌরের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনীর প্রচেষ্টায় উত্তেজনা নিয়ন্ত্রণে আসে এবং উঠে যায় অঘোষিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা। মন্ত্রী মিজোরামে গিয়ে মিজোরামের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে যে ফয়সালা নিয়ে এসেছিলেন এবং ভারত সরকার নিরপেক্ষ বাহিনী যেটা নিউট্রাল ফোর্স যেটা মোতায়েন করে মিজোরামের আমাদের যে জগল জায়গাটা এখনো দখলে আছে মিজোরামের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সময় বলেন 1 ইঞ্চি জমিও ছাড়ব না, তো 1 ইঞ্চি জমি কোথার থেকে ছাড়বেন না, বর্ডার এখনো নিশ্চিন্ত হয়নি। বিওপি এখন যেটা আছে সেখানে আমাদের জমিতে আছে, আসামের জমিতে, আমরা এই অঞ্চলের বাসিন্দা হিসাবে আমরা জানি, সেই জায়গায় এখনো মিজোরাম পুলিশ বসে আছে। নিউট্রাল ফোর্স শুধু আসামের এই অংশে আমরা ছেড়ে দিয়েছি, আমাদের যেখানে আমাদের বিওপি আছে সেখানে, কিন্তু মিজোরামের আইআর ব্যাটালিয়ান সেখান থেকে সরছে না। এই অবস্থাতে আজকে আমাদের দুই মন্ত্রী, আমাদের এলাকার বিধায়ক যিনি আমাদের আসাম মন্ত্রিসভার মন্ত্রী উনি, এবং আমাদের গার্জিয়ান মন্ত্রী যিনি অশোক সিংঘলজি এখানে এসেছেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে, উনারা এখানে এসে জোর করে প্রশাসনকে কাজে লাগিয়ে গাড়িগুলা ছাড়ার চেষ্টা করছেন। মিজোরামগামী গাড়িগুলা যারা এই সীমান্তের জন্য প্রাণ দিল, যারা এখনো অনেক জখম আছে, আজকে জনগণ প্রশাসনের সঙ্গে ছিল বলেই তারা গুলি খেয়েছে, আজকে জনগণ সেখানে অবরোধ সৃষ্টি করতে চেয়েছে, কিন্তু আমাদের দুই মন্ত্রী এখানে উপস্থিত থেকে প্রশাসনকে দিয়ে যেভাবে জোর করে মিজোরামের গাড়িগুলি ছাড়াচ্ছেন, এতে আমরা মর্মাহত এবং দুঃখিত। জরাজীর্ণ অবস্থায় হাওয়াইথাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরিকাঠামো উন্নয়নের দাবি জানালেন স্থানীয়রা। দক্ষিণ ধলাইয়ের খুলিছড়া গ্রামের হাওয়াইথাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে সরব হলেন স্থানীয় জনগণ। বিটিএন প্রতিনিধির সামনে হাসপাতালের জরাজীর্ণ অবস্থা তুলে ধরেন তারা। হাসপাতালের ভবন ও কোয়ার্টারগুলি আগাছায় ঘিরে রেখেছে, সংস্কারের অভাবে ভেঙে পড়েছে ভবনটি। এ ব্যাপারে শেওড়াতল জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অজয় কুমার দাস জানান, বৃহত্তর খুলিছড়া এলাকার একমাত্র এই হাসপাতালটি নির্মাণের পর থেকেই সংস্কার কাজ হয়নি, প্রত্যন্ত এই এলাকার জনগণের স্বাস্থ্যসেবার জন্য ভরসা এই হাসপাতাল। কেননা ধলাই হাসপাতাল অনেক দূরে থাকায় সেখানে যেতে অনেক কষ্ট হয়। বৃহত্তর খুলিছড়া এলাকার জনসাধারণের সুবিধার্থে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি জানান। তাছাড়া চিকিৎসক নার্স নিয়োগ করে পূর্ণাঙ্গভাবে স্বাস্থ্যকেন্দ্রটি চালু করার দাবি জানান। এ নিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। খুলিছড়া গ্রামে প্রায় 15-20 বছর আগে এই হসপিটালের মানে শিলান্যাস হয়ে 2-4টি বিল্ডিং তৈরি করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আর এরপরে কোনো মানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হসপিটালের স্টাফও তেমন নেই, বর্তমানে করোনা ভ্যাকসিনের সেন্টারও আছে, মাঝে মধ্যে করোনার ভ্যাকসিনও দেওয়া হয়, কিন্তু আমি মানে এটাই চাই যে দীর্ঘ প্রায় 15-20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এরকম কোনো স্বাস্থ্যকেন্দ্র আমাদের কাছে নেই, যার কারণে আমাদের মানে খুবই প্রয়োজন এখানে একটি ভালো স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজন আছে। হাওয়াইথাং শ্মশানঘাট নির্মাণ কাজকে কেন্দ্র করে অভিযোগ, পাল্টা অভিযোগ অব্যাহত রয়েছে। ঘাট নির্মাণ করাকে কেন্দ্র করে মতানৈক্য থামার নামই নিচ্ছে না হাওয়াইথাং এলাকায়। বর্তমানে স্কুল কলেজ বন্ধ থাকা অবস্থায় কিভাবে স্কুলের ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে স্কুলে আসলো, এই অভিযোগ করেন চান্নিঘাট জিপি সভানেত্রী অনুপমা রায়ের প্রতিনিধি দিলীপ রায়। শনিবার হাওয়াইথাং যে শ্মশানঘাট নির্মাণের কাজ চলা অবস্থায় স্কুলের ছাত্রছাত্রীরা এসে যে শ্মশানঘাট নির্মাণ চলছে সেটি ভেঙে ফেলে দেয়। জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ রায় বলেন, তাদের এলাকা এত বড় থাকা সত্ত্বেও তাদের এলাকায় একটি শ্মশানঘাট না থাকায় তিনি এখানে এই শ্মশানঘাটটি শিলান্যাস করে কাজ শুরু করেছেন। তিনি আরও বলেন, শ্মশানঘাট হল হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান, এদিকে স্কুলের ছাত্রছাত্রীরা এসে শ্মশানঘাট
নির্মাণ করা খুঁটি ভেঙে দেওয়ায় জিপি সভানেত্রী অনুপমা রায়ের প্রতিনিধি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। স্কুলের অস্থায়ী এক শিক্ষক রূপম দাসের মদতে এই শ্মশানঘাটটির নির্মাণ করা খুঁটি ছাত্রদেরকে নিয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন চান্নিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি প্রভাত বৈষ্ণব, নিধু দাস, বিভাস আচার্যরা। তাঁরা জানান, বর্তমানে স্কুল কলেজ বন্ধ রয়েছে, কিভাবে স্কুলের অস্থায়ী শিক্ষক রূপম দাস ছাত্রদেরকে ডেকে এনে এই ঘটনাটি করছেন বলে অভিযোগ করেন। সহিতে হাউইতাং বাজার এলাকায় আমি বলতে ইচ্ছুক হয়েছি, আজকে আমরা একটা পবিত্র স্থান হাউইতাং এবং শেওরাতল জিপির কিনারে নিকটে আমরা যে শ্মশান ঘাটটি তৈরি করেছিলাম, আমার উপরোক্ত বক্তা চান্নিঘাট জিপির পঞ্চায়েত প্রতিনিধি উনি সুন্দরভাবে বলে দিয়েছেন, আমি আর এর থেকে লম্বা কিছু করি না। আমি একটি জিনিস জানতে চাই, আজকে লকডাউনের সময়, এই সময়ের মধ্যে সারা আসামে এবং সারা ভারতবর্ষের মধ্যে স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে চলেছে। আমাদের হাউইতাং যে এরিয়াটি আছে, এরিয়ার মধ্যে এখানে দুইটা জিপি আছে, শেওরাতল জিপি এবং চান্ডিগড় জিপি। গত আজকে থেকে তিন বছর আগে শেওরাতল জিপিতে একটি শ্মশানঘাট এসেছিল। শ্মশানঘাটটা এখানে এত ফরেস্ট ল্যান্ড থাকা সত্ত্বেও কেউ ল্যান্ডটা দিতে চায় নাই, তাই ওই শ্মশানঘাটটি অবস্থিতি একটা জঙ্গলের মধ্যে নিয়ে বানিয়েছেন। শেওরাতল জিপির কিছু প্রতিনিধি আসছিলেন, তখন ওরা বানিয়েছিলেন এত ফরেস্ট ল্যান্ড থাকা সত্ত্বে আমাদের শ্মশানঘাট কি জঙ্গলে চলে। শনিবার দুটি নতুন ভবনের উদ্বোধন করে বর্তমানে গোটা ত্রিপুরা রাজ্যের গ্রাম থেকে শহরে সরকারের উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুটি নতুন ভবনের উদ্বোধন করে ত্রিপুরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ জনসম্মুখে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হল ধর্মনগরের সরকারের সার্কিট হাউস, এছাড়াও কালিকাপুরের জেলা সংশোধনাগার ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পরে নবনির্মিত সার্কিট হাউসের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যান ধর্মনগর কালিকাপুর স্থিত জেলা সংশোধনাগারের উদ্বোধনে। সংক্ষিপ্ত অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যকে বর্তমান নতুন সরকার বিভিন্নভাবে পরিকাঠামোগতভাবে উন্নয়ন করে চলেছে। গ্রাম থেকে শহরের উন্নয়ন, যেমন রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ প্রতিটা ক্ষেত্রেই। জাতীয় সড়কের জন্য 2020 সালে 2,752 কোটি টাকার 9টি প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। 7,530 কোটি টাকার আরও প্রকল্প ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 11,000 কোটি টাকার জাতীয় সড়কের কাজের ঘোষণা করেছে কেন্দ্র। এটাই ডাবল ইঞ্জিনের সরকার, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কোভিডের মধ্যেও প্রধানমন্ত্রী 6,30,000 পরিবারের জন্য রেশন দিয়েছে, 7,00,000 পরিবারের অ্যাকাউন্টে 1,000 টাকা করে দিয়েছে। বিগত সরকার 10 পয়সা করেও কাউকে দেননি, এটা বাম সরকারের মানসিকতার অভাব বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রিলিফ প্যাকেজের মাধ্যমে 15 দিনের মধ্যে 7,00,000 পরিবারের রেশন দেওয়া হয়েছে। টিকাকরণ নিয়েও বিরোধীরা অপপ্রচার করেছিল, কিন্তু ত্রিপুরায় 92% জনগণ প্রথম ডোজ নিয়েছে, যা গোটা দেশের মধ্যে টিকাগ্রহণে প্রথম স্থানে ত্রিপুরা। এদিন উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই সরকার মানবিক বিকাশে বিশ্বাস করে। 2017-18 আপনাদের সামনে প্রস্তুত করে দিব, তার মধ্যে বিজেপি যুব মোর্চার ব্যবস্থাপনা ও নিভিয়া স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় 185 জনের ভ্যাকসিনেশন। ভারতীয় জনতা পার্টির দুর্লভছড়ায় যুব মোর্চার ব্যবস্থাপনা এবং নিভিয়া স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় সোনাপুর সাবসেন্টারে কোভিড ভ্যাকসিনেশনের শিবিরের আয়োজন করা হয়। ভ্যাকসিনেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন দুর্লভছড়া ওবিসি মোর্চার সভাপতি বিমল নাথ, যুব মোর্চার সভাপতি টিঙ্কু মালা। এদিন স্বাস্থ্য বিভাগের কর্মীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন 185 জন ভ্যাকসিন নিয়েছেন।
বিধায়ক বিজয় মালাকালের প্রতিষ্ঠায় এদিন ভ্যাকসিন দেওয়া হয়। আগামীতে আরও বিভিন্ন জায়গায় ভ্যাকসিন সেন্টারগুলো খোলা হবে। এদিনের এই অনুষ্ঠানে সহযোগিতা করেন পুলিশকর্মী সহ স্বাস্থ্যকর্মীরা। আজকে আমাদের দাতাবাড়ির প্রাণপ্রিয় বিধায়ক বিজয় মালাকার নির্দেশে তথা ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা যুব মোর্চার সেবাই সংগঠনের যে আজকে সোনাপুর সাব সেন্টারে কোভিড ভ্যাকসিনের যে আয়োজন করা হয়েছে, আগামী দিনেও এইরকম প্রত্যেক সেন্টারে প্রত্যেক গ্রামে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ভ্যাকসিনের কার্যক্রম চলবে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ নিবিয়া হসপিটালে গিয়ে টিকাকরণ নিতে অনেক কষ্ট হচ্ছে, তাই উনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় জনতা যুব মোর্চাকে এবং মহিলা মোর্চা এবং টি মোর্চাকে দায়িত্ব দিয়েছেন বিভিন্ন গ্রামে যাতে গিয়ে এই টিকাকরণের ব্যবস্থা করা হয়। বিপ্লব সরকার ত্রিপুরাকে ধ্বংস করে দিচ্ছে, অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। ত্রিপুরার বিরোধী দল সিপিআইএমের বরিষ্ঠ নেতা কমরেড মানিক সরকার কমলপুর শহরে ডিওয়াইএফআই ও টিইউএফের তরফে বেশ কিছুদিন যাবত রাজ্যের বিভিন্ন জায়গায় সভা হচ্ছে এবং তার স্লোগান হলো হোয়ার ইজ মাই জব। তাদের কথা হলো বর্তমান সরকার বলেছিল ক্ষমতায় আসলেই বেকার যুবকদের কর্মসংস্থান সহ সরকারি চাকুরির ব্যবস্থা করবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কমলপুরের এই সভাতে যান সিপিআইএমের পার্টি নেতা রঞ্জিত ঘোষ। কতিপয় কিছু যুবকের হাতে তিনি আহত হন, তাকে লাঠিপিটা করায় বুকের হাড় নাকের হাড় ভেঙেছে, তৎসঙ্গে প্রচুর রক্তপাতও হয়েছে। বর্তমান সরকারের এহেন কাজে ক্ষুব্ধ বিরোধী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ ট্রাইবেল নন ট্রাইবেলদের যে যুব সংগঠন, তারা সম্মিলিতভাবে গত বেশ কিছুদিন যাবৎ একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে থ্রু আউট দি স্টেট। তাদের স্লোগান হচ্ছে হোয়ার ইজ মাই জব। এটাকে ভিত্তি করে কমলপুর শহরে কালকে তাদের উদয় একটা ডেমনস্ট্রেশনের কথা ছিল। বিমল সিং আমাদের এক সময়ের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মার্ডার হয়েছেন ছোটো ভাই সহ সন্ত্রাসবাদীদের হাতে। তার যে বাড়ি আছে এটা মোহনপুর বলে গ্রাম। রঞ্জিত ঘোষ মিছিলে অংশগ্রহণ করতে যাননি, তিনি গেছেন অভিভাবক যুবকরা মিছিল করবে সারা ত্রিপুরায় হচ্ছে দূর থেকে দেখব, তাকে আক্রমণ করেছিল অটোরিকশার মধ্যে ছিল। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো ত্রিপুরা আম্বাসা মহকুমায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো সিআরপিএফ বাহিনী। চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের প্রতিবেদন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো ত্রিপুরা আম্বাসায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য সহ এক প্রতিনিধি দল ধলাই জেলার আম্বাসায় এসেছিলেন। তাদের অভিযোগ, ডোলুবাড়ি এলাকার কাছাকাছি তাদের গাড়িতে আক্রমণ চালায় বিজেপির কর্মীরা বলে অভিযোগ। এই হামলায় সুদীপ রাহা, জয়া দত্ত আহত হয়। তারা আম্বাসায় এসে পৌঁছালেও উত্তপ্ত হয়ে ওঠে একদল উশৃঙ্খল যুবক, শুরু হয় পথ অবরোধ। আম্বাসা ফরেস্ট অফিস সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ পর একজন বিজেপি কর্মী সেই রাস্তা দিয়ে আসলে তাদেরকে ধাওয়া করে তৃণমূল কর্মীরা, ভেঙে দেওয়া হয় তার বাইকটি। এই খবর বিজেপি কর্মীদের কাছে পৌঁছতেই বিজেপি কর্মীরা ফরেস্ট অফিস সংলগ্ন জায়গায় এসে পথ অবরোধ করে। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে চলে পাথর লড়াই। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সিআরপিএফ জওয়ানদের। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আম্বাসা মহকুমায় এদিন। আপনারা বলেন, আপনারা ডিউটি করেন না, আপনারা দালালি করেন।
আপনারা পিছু পিছু চলে গেছেন কিষান কল্যাণ ফাউন্ডেশনের তরফে স্বাধীনবাজার এলাকায় কৃষকদের মধ্যে রবিবার স্প্রে মেশিন এলইডি বাল্ব বিতরণ করা হলো। কিষান কল্যাণ সেবা কেন্দ্র ফাউন্ডেশনের তরফে রবিবার সোনাই স্বাধীনবাজার এলাকায় বেশ কয়েকজন কৃষকদের মধ্যে স্প্রে মেশিন ও এলইডি বাল্ব বিতরণ করা হয়। স্বাধীনবাজারে আবিদ রাজা এমএ স্কুলে এক সভার মাধ্যমে সংস্থার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে সামগ্রীগুলো তুলে দেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কোঅর্ডিনেটর জাহানুর মজুমদার জানান, কৃষকদের উন্নয়নে সরকারের সুযোগ সুবিধা সঠিকভাবে পৌঁছানোর লক্ষ্যে এই সংস্থা কাজ করছে। কিষান কার্ড তৈরি করে এসব সুযোগ সুবিধা প্রদান করা হবে। স্প্রে মেশিন এলইডি বাল্ব ছাড়া কৃষকদের মধ্যে আগামী দিনে সার বীজ ইত্যাদি বিতরণ করা হবে। এছাড়া কৃষকদের ছেলেমেয়েদের কম্পিউটার শিক্ষা প্রদান করা হবে। এই ধরনের সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য কৃষকদের কিষান কার্ড তৈরি করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিষান কল্যাণ ফাউন্ডেশনের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজ আহমেদ লস্কর, জেলা যুব কংগ্রেসের সভাপতি জাবেদ আক্তার লস্কর, ইকবাল হোসেন বড়ভুইয়া প্রমুখ। কিষান কল্যাণ ফাউন্ডেশন এর সবচেয়ে বড় সাহায্যের হাত হলো আমাদের কৃষক ভাইদের ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে কম্পিউটার ক্লাস। সেপ্টেম্বর আগে কম্পিউটার ক্লাস শুরু হয়ে যাবে। আর এই সম্পূর্ণ সবকটি ফেসিলিটি নেওয়ার জন্য আমাদের কৃষক ভাইদেরকে কিষান কল্যাণ ফাউন্ডেশনের থেকে কিষান কার্ড বানিয়ে এই সংস্থার ফাউন্ডেশনের সাথে জড়তে হবে। জেনে চা পত্রিকা কিভাবে করা যায় সেটা সাহায্য সহযোগিতা আমি নিশ্চয় করব। এবং যেহেতু আপনারা বর্তমানে আপনাদের বিধায়ক মহাশয় বর্তমানে সেশন থাকার জন্য উনি গুয়াহাটিতে রয়েছেন, উনিও ফোন যুগে ওনার শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পাঠিয়েছেন আমার মাধ্যমে। 15 আগস্টের প্রাক্কালে রাজধানী আগরতলায় পুলিশি তৎপরতা, স্পেশাল কুকুরের সহায়তায় চেকিং অব্যাহত। 15 আগস্টের স্বাধীনতা দিবসে প্রাক্কালে রাজধানী আগরতলায় অতি স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের চেকিং অব্যাহত রয়েছে। স্পেশাল কুকুর নিয়ে টিএসআরের পক্ষ থেকে প্রতিবছরের মতো সিটি সেন্টার, বিভিন্ন মল যেমন মেট্রো বাজার, বিশাল সহ আরও অন্যান্য স্থানগুলোতে কড়া নজরদারি থাকবে আগামী 15 আগস্ট পর্যন্ত। এ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন টিএসআরের এক অধিকর্তা। এ খবরটি সংগ্রহ করেছেন জাকির হোসেন, বিটিএনের প্রতিনিধি। 15 আগস্ট উপলক্ষে প্রত্যেক বছর যেভাবে এনডি সাবুডের চেক করা হয় সিমিলারলি এই বছরও আমাদের এটা শুরু হয়েছে, তাকে কোনো ইনসিডেন্ট না। যেমন মেট্রো বাজার, বিগ বাজার আছে, সিটি সেন্টার আছে এবং বড় স্ট্যান্ডগুলো আছে, ওগুলোতে আমরা এনডি সাবুডের চেক করি। পারিবারিক বিবাদের জেরে তেলিয়ামুড়া ইচ্ছাবিলে আত্মঘাতী পিতা। তেলিয়ামুড়ার ইছারবিল ডিবিআই ইটভাটা সংলগ্ন ক্যানেলের পাশের একটি জঙ্গলে গাছে মাছ ধরার জাল দিয়ে ফাঁস লাগান বছর 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। মাদকাসক্ত অবস্থায় প্রতিদিনই ছেলে বাবার মধ্যে তুমুল ঝগড়া হয়। শনিবার সকালে সুনীল দেবনাথ ও তার স্ত্রী এবং ছেলের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। এর ফলে সবার আড়ালে সুনীল দেবনাথ আত্মহত্যার পথ বেছে নেন। এলাকার মানুষ দেখতে পেয়ে বাড়িতে এবং তেলিয়ামুড়া থানায় খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যেতে চাইলে পরিবারের লোকেরা বাধা দেয়। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত পরিবারের, এ নিয়ে পুলিশের মনে সন্দেহের দানা ঘোরপাক খাচ্ছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা বলে মনে করছে পুলিশ। ঝামেলা আসলো বাড়ির মধ্যে, ফর্ম আছে।
নাম কি ওনার? নাম সুনীল দেবনাথ, বাড়ি চেরবিল। ঘটনা দুপুর দিকে হয়েছে খুব সম্ভবত, কারণ আমি আমার পরিবারের লিয়ে আসলাম, অসুস্থ পরিবার। আচ্ছা, ওই কিছুক্ষণ আগে শুনি যে এই ঘটনা, এখন এদিকে যে আমি শুনছি যে কেন একটা মারা গেছে। কিভাবে মারা গেছে শুনছি? পাখি দিয়ে মারা গেছে। জনাদের খাওয়া দাওয়া নিয়ে আর কি, বাপও খা নেশা, ছেলেও নেশা খা, মানে নেশা করতো নাকি? নেশা করে, বাপও নেশা করে, ছেলেও নেশা করে। এরপরে অভাব অনটন তো আছেই পরিবারটা বুঝতে। বাবার নাম? বাবার নাম শুনি যাব না। কি করতো সে? ইট ভাঙত। যে মারা গেছে, আমরা একটা টেলিফোনিক ইনফরমেশন পাই যে তেলিয়ামুড়া ইচারবিল ডিবিআই ভাট্টার কাছে একটা ঝুলন্ত মৃতদেহ দেখতে পাইছে মানুষ, এমন করে আমরা খবর দিছে। সেই মোতাবেক আমরা আইছি। আয়াসেরা তখন দেখলাম যে নদীর একটা ক্যানেল আছে, ওই ক্যানেলের পাড়ে একটা আবনা গাছ, গাছটার নাম হয়তো মানে মানুষের জিজ্ঞেস করছিলাম, গাছটা জানে না নাম। আবনা একটা গাছের মধ্যে ওই এলাকারই সুনীল দেবনাথ, বয়স 52, বাবার নাম মৃত দেবেন্দ্র দেবনাথ, বাড়ি এই এলাকায় ইচারবিলে, সে ফাঁসিতে আত্মহত্যা করছে এখানে। তো সেই মোতাবেক আমরা যা প্রসিডিং আছে ইউডি বিষয়ে, সেই হিসাবে আমরা এখন কার্রবাই করতেছি। অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের 7 দফা দাবি প্রেরণ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে। এতে বিভিন্ন দাবিসমূহ সবিস্তারে লেখা হয়। 7 দফা দাবিগুলোর মধ্যে মাদ্রাসার শিক্ষকদের অন্যান্য ফর্মাল স্কুলের শিক্ষকদের মতো সমাহারে বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়া শিক্ষকদের নিয়মিতকরণ করতে হবে। তাছাড়া চাকুরি অবস্থায় যদি সে মারা যায় তার পরিবার পিছু 25 লক্ষ টাকা দিতে হবে। এছাড়া আরও অন্যান্য দাবি তুলে ধরেন আব্দুল আলী, অ্যাসোসিয়েশনের সভাপতি। আজকে আমরা অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে আমরা শিক্ষা অধিদপ্তরের সাথে একটা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আমাদের দাবিগুলির মধ্যে আমাদের প্রধান প্রধান দাবিগুলি হলো, 129টা মাদ্রাসায় কর্মরত শিক্ষকদেরকে প্রত্যেকটি মাদ্রাসাকে গ্যান্টিগেটের আওতায় এনে প্রত্যেকজন কর্মচারী শিক্ষককে রেগুলার করার বিষয়ে প্রথম দাবি। রোটারেক্ট ক্লাবের প্রথম ইনস্টলেশন প্রোগ্রাম আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার রোটারেক্ট ক্লাব অফ সেন্ট্রালের প্রথম ইনস্টলেশন প্রোগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত হয়। এদিন 2020-21 সনের বাৎসরিক খতিয়ান তুলে ধরা হয় এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগরতলা রোটারি সিটি ক্লাবের আওতায় রোটারেক্টের প্রথম বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডাক্তার বিপ্লব নাথ, ডাক্তার অমর চাকমা, ডাক্তার সঞ্জয় কুণ্ডু, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, ডাক্তার দেবলীনা দে সহ আরও অন্যান্য পদাধিকারী রোটারেক্টের সদস্যরা এদিন উপস্থিত ছিলেন। আজকে হচ্ছে রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল, মানে এটা হচ্ছে আমরা রোটারি ক্লাব অফ আগরতলা সিটি স্পন্সর্ড জুনিয়রদের একটা ক্লাব। রোটারেক ক্লাব হচ্ছে 18 প্লাস থেকে মোটামুটি 35-40 অবধি যারা, তারা রোটারেক ক্লাবে থাকে। এটাও একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং এটা পুরো একটা রোটারি ক্লাবের আন্ডারেই থাকে। তো আমাদের আগরতলা রোটারি সিটি ক্লাব, যেটা রোটারি ক্লাব আগরতলা সিটির আন্ডারে, এই ক্লাবটা গত বছর 15 আগস্টে হয়েছে। আজকে তার 1 বছরের পূর্তি হলো এবং তার গত বছরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল সেটা আজকে নতুন প্রেসিডেন্ট সেক্রেটারির হাতে দায়িত্বভার অর্পণ করা হচ্ছে এবং এই সম্পর্কে এটাকে ইনস্টলেশন প্রোগ্রাম বলে। এখনকার মতো বিটিএন প্রাইম টাইম বুলেটিন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন বিটিএন এর পর্দায়।